পানি এইভাবে দিয়ে এইভাবে পরিষ্কার করেন। আচ্ছা হ্যাঁ এইভাবে পরিষ্কার করেন, আচ্ছা কোনো সমস্যা নাই কিন্তু। যে এটা হচ্ছে আপনার হাইড্রোলিক, আপনার এটা কিন্তু খুলতেছে, আচ্ছা ওপেন হচ্ছে কিন্তু সম্পূর্ণ এসএস এর প্লাস হচ্ছে কিন্তু এটা কিন্তু কপার মোটর টেম্পার গ্লাস, আপনার যত হিট হোক না কেন এটা কিন্তু ফাটবে না। দেখছেন ও রে তুফান কিন্তু একবারে ইলেকট্রিক আয়রন আয়রন থাকবে একটা কিচেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দর্শক আজকে আমরা এমন একটা কিচেন হুড নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে সম্পূর্ণ হাইড্রোলিক এবং লাইফ টাইম ওয়ারেন্টি কিন্তু আপনারা পাবেন। আর আমরা কিন্তু রয়েছি আজকে আর কে কিচেন ওয়ার্ল্ড ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এন্ড ইস্তলাই, সব নম্বর হচ্ছে 145-148 বিস্তারিত জন্ম। আমার সাথে রয়েছে হিরো ভাই, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। সো ভাই আজকে হচ্ছে দেখাবো যারা আসলে চাচ্ছেন আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কিচেন হুড, প্রিমিয়াম কোয়ালিটি, যারা আসলে লাখ লাখ টাকা খরচ করে আপনার কিচেন ইন্টেরিয়র ডিজাইন করে ক্যাবিনেট বানান, সেক্ষেত্রে কিন্তু এইরকম একটা হুড যদি আপনার হাইড্রোলিক হুড যদি আপনার কিচেন রুমে লাগান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিচেন হুডটা যেরকম প্রিমিয়াম, আপনার কিচেন রুমটা কিন্তু প্রিমিয়াম টাইপের দেখা যায়। হাইড্রোলিক হ্যাঁ, এই হুডটা হচ্ছে এরকম সাকশন পাওয়ার থাকবে। সাধারণত আমরা জানি যে আপনার হুড কিংবা এক্সস্ট ফ্যান আমরা ইউজ করি ওইটা হচ্ছে আমরা গরম ভাবটা দূর করে দেয় বা হাওয়াটা দূর করে দেয়। এই কিচেন হুডটা আমি অতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনার কিচেন এটা কিচেন রুমে লাগানোর পর দুই বছর কিংবা তিন বছর পর যদি বিন্দু পরিমাণ তেল চিটচিটে ভাব দেখেন আপনার কিচেন ইন্টেরিয়রে, আপনার কোনো বিন্দু পরিমাণ আপনার তেল চিটচিটে ভাব দেখেন, এটা আমি রিপ্লেস করে আমি নিজের টাকাটা খুলে নিয়ে আসবো তিন বছরের মধ্যে। জি আপনারা যদি বলেন যে ভাই আপনি এই কথাটাকে আপনি মেমোতে উল্লেখ করে লিখে দিতে পারবেন, আপনারা যদি বলেন আমি মেমোতে উল্লেখ করে লিখে দিতে পারবেন। আচ্ছা আমরা যদি ফাংশনটা দেখাই, হ্যাঁ আপনারা যদি এই প্রোডাক্টটা যদি আমরা অন অফ কিভাবে করে আমি যদি দেখাই দেখেন, এটা কিন্তু হাই সাকশন পাওয়ার, আপনি জাস্ট এই লাইন দেওয়া আছে দেখেন, আমি যদি অন করি সাকশনটা একটু দেখেন, যেটা হচ্ছে আপনার হাইড্রোলিক, আপনার এটা কিন্তু খুলতেছে, আচ্ছা ওপেন ঠিক আছে, ওপেন হইতেছে ঠিক আছে, আচ্ছা আর এটা কিন্তু সরাসরি টেম্পারেচার প্লাস এসএসআর, সম্পূর্ণ এসএসআর প্লাস হচ্ছে কিন্তু এটা কিন্তু কপার মোটর, আচ্ছা কপার মোটর 100% কপার মোটর, ঠিক আছে, হচ্ছে টেম্পার গ্লাস, টেম্পার গ্লাস, আপনি যত হিট হোক না কেন এটা কিন্তু ফাটবে না। আচ্ছা এটা কিন্তু দেখেন একদম ব্লোয়ার মোটর, আচ্ছা ব্লোয়ার মোটর, একদম ব্লোয়ার মোটর। আপনার যদি নরমালি আপনার আমরা চুলা আপনার বাসায় চুলা ইউজ করি দুই বার্নার তিন বার্নার হাই, আপনি যদি ফাইভ বার্নার এরকম গ্যাস ওভেন ইউজ করেন, যে আমার বাসায় ফাইভ বার্নার গ্যাস ওভেন, এটা কি আপনার কভার করবে? 100% কভার করবে, 100% কভার করবে। এটা যদি সাকশনটা আমি একটু আপনাকে দেখাই দেখেন, এই যে দেখেন ঠিক আছে, এটা কিন্তু স্লো, এটা হচ্ছে লো স্পিড, আপনার লো স্পিড প্লাস কিন্তু সাকশন পর দেখেন এই যে এখানে একটু খেয়াল করুন ওইখানে কিন্তু উঠছে, এখানে পলিটা কিন্তু পলি উঠছে, এটা একদম লোতে আছে, হ্যাঁ লোতে আছে। আচ্ছা আমি যদি হাইতে যাই দেখেন ওখানে তুফান শুরু হয়ে গেছে। আর সবচেয়ে বড় একটা বিষয় কথা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় অনেক হুড নিই, আপনার 30-40 হাজার টাকা হুড নেই, এই হুডটা কিন্তু অনেক একদম রিজনেবল প্রাইসে দিব, প্লাস কিন্তু একটা রমজান মাস উপলক্ষে বরকতের মাস একটা গিফট কিন্তু অবশ্যই দিব। আচ্ছা গিফট থাকবে অবশ্যই, আচ্ছা ওকে ভাই, গিফট থাকবে। লাইফ টাইম ওয়ারেন্টি মানে কি? লাইফ টাইম ওয়ারেন্টি বলতে আপনার যদি এই হুডটা আপনার হুড আপনার কিচেন রুমে যতদিন আছে বা আপনি এটা থাকবে কিচেন রুমে যতদিন পর্যন্ত আমার প্রতিষ্ঠান আছে আমি আছি, লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। ওয়ারেন্টি মিন্স হচ্ছে যদি কোনো সমস্যা হয় আমরা ফ্রি সার্ভিস করবো আপনাকে। আচ্ছা এখন এটা কত ইঞ্চির সাইজ? এটার সাইজ হচ্ছে 36 ইঞ্চি, 36 ইঞ্চি ঠিক আছে। আচ্ছা সাকশনটা দেখেন, এটা কিন্তু হাই সাকশন পাওয়ার, আপনার ভাব কিংবা ধোয়া কিন্তু এত ভারী না, রাইট, ধোয়া ধরাও যায় না আপনার দেখা যায়, রাইট, সেক্ষেত্রে কিন্তু দেখেন এটা যদি আপনি ধরে কিন্তু ধরে রাখতেছে, রাইট, লেগে গেছে, রাইট, মানে আপনি যদি নরমালি ফাইভ বার্নার গ্যাস ওভেন ইউজ করেন এটা কিন্তু কভার করবে। আর দেখেন পিছন থেকে সাকশনটা দেখাই, সাকশনটা আমরা একটু দেখাই দেখেন, আপনার এটা বের করে নিয়ে যাচ্ছে অনেক সাকশন। আচ্ছা দেখেন অলরেডি আমার পাঞ্জাবি উঠতেছে ঠিক আছে, আপনি দেখেন একটু ধরে, এই যে দেখেন, ওকে দেখেন, এবং দেখছেন ও রে তুফান কিন্তু একবারে। আচ্ছা এবং দেখেন এই যে হাই পাওয়ারে চলতেছে কোনো শব্দ কিন্তু হচ্ছে না, নয়েজলেস, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনার অনেক সময় কিচেন হুড আপনার সাকশন পর বেশি পাবেন, অনেক সব হুডে কিন্তু সব রকম আপনার সুবিধা পাওয়া যায় না, রাইট, এটা কিন্তু এরকম একটা হুড, আপনি যেরকম নয়েজলেস পাচ্ছেন প্লাস হচ্ছে সাকশন পাওয়ারও বেশি পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনার আপনার হিট ক্লিনের অপশন পাচ্ছেন, অটো হিট ক্লিনটাও আছে, অটো হিট ক্লিন, এটা কয়দিন পর পর হিট ক্লিনটা করতে, হিট ক্লিনটা হচ্ছে আপনি নতুন অবস্থা আপনি নেওয়ার পরে হুডটা আপনি যদি নেওয়ার পরে আপনার দুই মাস পর পর আপনি ক্লিন করলে হবে, আচ্ছা দুই মাস পরে ক্লিন করলে হবে। তারপর আরেকটা কথা আছে, এটা এটার ভিতরে যে মোটরটা আছে আপনার ভিতরে যে তেল চিটে যে ভাবটা থাকে এটা কিন্তু আপনার 90% আপনার এটা বের করে দিবে হিট ক্লিনের সাহায্যে। দেখেন এখানে কিন্তু হিট ক্লিন লেখা আছে, হিট ক্লিন, এটা কিন্তু আমি আপনাকে দেখাই দিব, দেখেন এই যে অয়েল ট্রেটা আছে এটা বিশাল সাইজের একটা অয়েল ট্রে কিন্তু আছে, এটা এটা কিন্তু আমি আপনাকে বলি
90% আপনাকে রোবোটিং এর মাধ্যমে এটা কিন্তু টেকনোলজি ভিতরে দেওয়া আছে, এটা কিন্তু আপনাকে বের করে দিবে, বের করে দিবে। 10% এখানে কিন্তু জমা হবে, এইখানে জমা হবে, আপনি ক্লিন করে নিলেন। বাট উপরে কিন্তু অনেক সময় হয় যে আমরা কিচেন রুমটা আপনার পরিষ্কার করতে চাই, সাথে হুডটাও পরিষ্কার করব, সেই ক্ষেত্রে কিভাবে করব ভাইয়া? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আপনাকে দেখে নরমাল একটা জিনিস, আপনি যদি বাসায় ডিটারজেন্ট কিংবা পাউডার দিয়ে যদি পানি ঢেলেও যদি আপনি এটা করেন, যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, একটা ওয়াটারপ্রুফ, আপনি যদি পানি এভাবে দিয়ে এভাবে পরিষ্কার করেন, আচ্ছা হ্যাঁ এভাবে পরিষ্কার করেন, আচ্ছা কোনো সমস্যা নাই, কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে আমি হাত দিয়ে এখন তো চালু হয়ে গেল, হুড চালু হয়ে গেছে, জি আপনি এইভাবে ক্লিন করতে পারবেন, পানি ঢেলে কোনো সমস্যা নেই, জি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, 100% ওয়াটারপ্রুফ টেম্পার গ্লাসের আপনার হাই সাকশন পাওয়ার হুড। আমি তো সাকশনটা দেখাই দিলাম, তারপরে যদি দেখেন আমি ক্লিন করা অবস্থায় তো কেউ আপনি এটা চালাবে না, আপনি যদি ক্লিন করা অবস্থায় চালান সেক্ষেত্রে কিন্তু চালাতে পারবেন, সেক্ষেত্রে আপনি চালাতে পারবেন, রাইট, একদম নয়েজলেস। এটা কিন্তু এই যে আমি শুধু আমার মুখের কথা না, যে আপনি প্রথম বলেন যে ভাই লাইফ টাইম ওয়ারেন্টি, এটা কিন্তু আমার মুখের কথা, আপনি দেখেন এই যে বক্সের গায়ে কিন্তু লেখা আছে, কিন্তু লেখা আছে টেকনোলজি উইথ লাইফ টাইম ওয়ারেন্টি, লাইফ টাইম ওয়ারেন্টি। এটা আপনারা অফিশিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন? অফিশিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলেন, এটা হচ্ছে আপনার আপনার 2 বছরের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন মোটরের, হ্যাঁ 2 বছরের, শুধু মোটরের না ভাইয়া, কি বলেন, শুধু মোটরের হবে না, এটা তো শুধু মোটরটা নাই, আপনার টাচ আছে, তারপর হচ্ছে এটার ভিতরে মোটর আছে, সার্কিট আছে, ইলেকট্রিক যত পার্টস আছে, হ্যাঁ ইলেকট্রিক যত পার্টস আছে, এটা কিন্তু আপনার 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আচ্ছা, 2 বছরের ভিতরে যদি আপনার কোনো সমস্যা হয় আপনার শুধু ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক, অনেকের বাইরে অনেকের ক্ষেত্রে এরকম হয় যে আমরা তো ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছি, তো সার্ভিস কিভাবে দিবেন? ঢাকার বাইরে হোক, আপনার বাংলাদেশের যে কোনো জেলায় আপনার বাসা হোক, আমাদের লোক গিয়ে ফ্রি সার্ভিস দিবে, এখানে একটা কথা আছে, ঢাকার ভিতরে বলেন বাইরে বলেন যাতায়াত ভাড়াটা আপনাদের দিয়ে দিতে হবে। আচ্ছা, পার্সে যদি আমার যদি আপনার এমন মোটরও চেঞ্জ করে দিতে হয়, আমি চেঞ্জ করে দিব, 2 বছরের ভিতরে কোনো সমস্যা হলে চেঞ্জ করে দিব পার্স। আচ্ছা, আর 5 বছরের থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি, হচ্ছে 5 বছরের থাকবে, 5 বছরের ভিতরে হলে ফ্রি সার্ভিস পাবেন। আচ্ছা, এখন টোটাল 7 বছরের ওয়ারেন্টি। একটা গিফট কিন্তু আছে নাকি? ও গিফটের যে বিষয়টা, গিফট কিন্তু অবশ্যই দিব, আর প্রাইসও রিজনেবল দিব। নর্মালি আমরা যদি হাইড্রোলিক হুড অন্য অন্য হুডের ক্ষেত্রে যদি বলি, আমি নাম বলবো না, অনেক হুড আপনার হাইড্রোলিক হুড চিন্তা করলে 30-এর উপরে বাজেট করতে হয়, 30-এর উপরে আপনার সর্বনিম্ন 30-এর উপরে, এই হুডটা যে দিবে একদম মাথা নষ্ট করার অফারে থাকবে। গিফটটা কি থাকবে? গিফটটা যেটা থাকবে এটা কিন্তু এরকম একটা, আপনি যে দেখেন ইলেকট্রা, আচ্ছা ইলেকট্রা আয়রন, আয়রন থাকবে একটা গিফট, এই আয়রন কিনতে গেলেও কিন্তু 2000, এটা হচ্ছে রমজান মাস উপলক্ষে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রমজান মাস উপলক্ষে আপনার বরকতের মাস, তো সেই ক্ষেত্রে আপনার এরকম একটা আয়রন আপনার গিফট থাকবে। নরমালি এটার যদি হিসাব করেন এটা আপনার 2500 টাকা। আচ্ছা, আপনার গিফট দিব, যে গিফট দিব এর জন্য যে নরমাল জিনিস দিব এরকম না, রাইট, খুবই হেভি একটা আয়রন, এটারও কিন্তু ওয়ারেন্টি থাকবে, এটারও ওয়ারেন্টি থাকবে, এটা কিন্তু আপনি পাবেন ফ্রি, আচ্ছা, বাট এটারও ওয়ারেন্টি আছে, 1 বছরের ওয়ারেন্টি পাবেন, 1 বছর ওয়ারেন্টি, জি 1 বছর ওয়ারেন্টি পাবেন। তাহলে আজকে প্রাইস কত দিচ্ছেন? আচ্ছা, প্রাইসটা হচ্ছে আমি আপনাকে বলি, 30-এর উপরে বাজেট তো অবশ্যই করতে হয় হাইড্রোলিক হুড নিলে, এটার যদি কথা বলেন এটা আমাদের রেগুলার যে সেলিং যে প্রাইসটা ছিল আমাদের, এটাও কিন্তু আপনার 32,500 টাকা ছিল। আচ্ছা, 32,500 টাকা ছিল, আজকে হচ্ছে আমরা এরকম একটা অফার দেবো, একদম ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, এটা যদি নেন ঢাকার ভিতরে কিংবা বাইরে কিংবা প্রবাসী ভাইরা যদি এটা আমাদের কাছ থেকে নেন, আজকে 32,500 টাকা রাখবো না, অনলি 20,500 টাকা রাখবো, 20,500। যারা ঢাকার ভিতরে কিংবা বাইরে আছেন, ঢাকার ভিতরে শুধু আমাদেরকে ফোন দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিলে হবে, আমাদের লোক বাসায় গিয়ে সেট আপ করে আপনি সাকশন দেখে টাকা দিবেন। আচ্ছা, হ্যাঁ টানার ক্ষমতাটা দেখে আপনি টাকা দিয়ে দিবেন, আর যারা ঢাকার বাইরে আছেন সেক্ষেত্রে অনলি ফর 1,000 টাকা বিকাশ করবেন। আচ্ছা, বাকি টাকা প্রোডাক্ট বুঝে পাওয়ার পর আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, দর্শক দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।